ডিবির পোশাক পরে এখন নাকি বানারটার মাথা পুতুল দাঁতাল না মেরে মেষ্টা মেরে দিছে পরে দৌড় এ হুন্ডা। বিএনপির সমাবেশ ঘিরে শনিবার থেকে রণক্ষেত্র ঢাকা ঘটছে একের পর এক বাস পোড়ানোর ঘটনা। তবে প্রশাসনের নিশ্চিদ্র পাহারার সামনে কারা এভাবে আগুন দিচ্ছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এরই মাঝে প্রত্যক্ষদর্শী এক বাসের ড্রাইভার জানিয়েছেন, পুলিশ নিজেই বাসে আগুন দিয়ে পালিয়েছে। সব মিলে আসলে কি ঘটছে? আসলে কি বাসে আগুন দিয়ে বিএনপিকে ফাঁসাচ্ছে পুলিশ, নাকি ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশের বেশ ধরেছে দুষ্কৃতিকারীরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিএনপির সমাবেশ ঘিরে শনিবার ঢাকা যখন রণক্ষেত্রে পরিণত হয়, তার পরপরই গোয়েন্দা পুলিশের জ্যাকেট পরা দুই ব্যক্তি বাসে আগুন দেয় বলে অভিযোগ করেছেন চালক। যখন বাসে আগুন দেওয়া হয় তখন সেখানে পুলিশের কড়া পাহারা ছিল। শনিবার বিকাল পাঁচটার দিকে কাকরাইল এলাকায় বাসটিতে আগুন দেওয়া হয় বলে চালক মনির হোসেন জানান। ফলে প্রশ্ন আসছে, কারা এভাবে প্রশাসনের সামনে বাসে আগুন দিল? বাস যখন দাও দাও করে জ্বলছে ঠিক তখনই কান্নায় ভেঙে পড়েন বাসের পঞ্চাশোর্ধ্ব এই চালক। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ডিবি পুলিশের ব্যাস লাগিয়ে দুজন ব্যক্তি এক বোতল তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, যে বাসে আগুন লেগেছে ওই বাসে করে চালক মনির হোসেন ডিউটির জন্য এক বাস ভর্তি পুলিশদের এনেছিলেন। ফলে স্বভাবতই প্রশ্ন আসছে, যে বাসে একটু আগেই পুলিশ উঠেছিল সে বাসে কিভাবে অন্য ব্যক্তিরা আগুন দিতে পারে? এদিকে পুলিশ বলছে, পুলিশ কখনোই এভাবে পোশাক গায়ে দিয়ে এই কাজ করতে পারে না। রাজধানীতে শনিবার বিএনপি জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ডিবির পোশাকে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে ডিবির পোশাক পরে বাসে আগুন দেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলতে গিয়ে ডিবি প্রধান এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ বলেছেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে, আমরা ওই ডাকাতদের গ্রেফতার করেছি। একইভাবে আজ যে বা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন দিয়েছে তাকে আমরা খুঁজছি, খুব দ্রুতই তাকে গ্রেফতার করব এবং আমি মনে করি এরা অপরাধী, তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। ডিবি প্রধান বলেন, পুলিশের যতগুলো গাড়িতে আগুন দেওয়া হয়েছে তেমনিভাবে এই গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের সব অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে, যারা এই কাজ করেছে তারাই ওই কাজটা করেছে। ডিবি প্রধান আরও বলেন, একটা ড্রেস পরিয়ে বিষয়টাকে ভিন্ন খাতে নেওয়ার পায়তারা যারা করছেন তারা সফল হবেন না, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। তবে সাধারণ মানুষ বলছেন, এভাবে আগুন দেওয়ার কাজগুলো পুলিশই করছে, এজন্যই পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। রাশেদউদ্দিন নামে একজন লিখেছেন, এজন্য পুলিশকে জনগণ এত ঘৃণা করে, খারাপ পুলিশের জন্য ভালো পুলিশের সম্মান নষ্ট হয়। মিজানুর রহমান লিখেছেন, পুলিশ আর জনগণের নেই, পুলিশ পুরাই এখন আওয়ামী লীগের সমর্থক। এদিকে গুলশানেও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেই আগুন দেওয়ার ঘটনারও কোনো হদিস পাওয়া যায়নি। রাজধানী গুলিস্তানে বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল পৌনে নয়টার দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি, তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তাও কেউ বলতে পারছে না। পল্টন থানার উপপরিদর্শক ওবায়দুর রহমান বলেন, যাত্রীবেশে বাসে উঠে কেউ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে, খবর পাওয়া মাত্র আমরা ছুটে আসি, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে উত্তরায় বিআরটিসির তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে, এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে। সকাল থেকে বিএনপি জামায়াত ও গণতন্ত্র মঞ্চের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংয়েরও খবর পাওয়া যাচ্ছে। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় এমনিতেই সড়কে যানবাহনের চাপ থাকে, যার রেশ শুরু হয় সকাল থেকেই। রোববারও তার ব্যতিক্রম ছিল না, সকাল থেকে বিভিন্ন সড়কে গণপরিবহন চলতে দেখা গেছে। তবে এটি প্রথম নয়, আরও দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এর মধ্যে একটি হচ্ছে মোহাম্মদপুরে।
ফায়ার সার্ভিস বলছে মোহাম্মদপুরে টাউন হল বাজারের কাছে পরিস্থান পরিবহন নামের একটি বাসে দুর্বৃত্তরা সকাল 10:22 দিকে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে। এদিকে তাঁতিবাজার মোড়ে সকাল 10:28 দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়। এর আগে সকাল 9:00 পরে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বাসটি শিকড় পরিবহনের। ফায়ার সার্ভিস সকাল 9:00 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাসের ভেতরে কেউ ছিলেন না। তবে গতকাল শনিবার দিবাগত রাত 3:30 দিকে রাজধানী ডেমরার দেউলা এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন লাগিয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে ওই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। চালকের আরেকজন সহকারী দগ্ধ হয়েছেন। তারা দুজনেই বাসের ভেতর ঘুমিয়েছিলেন। বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে জনজীবন স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সেই সঙ্গে বাস পোড়ানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। রোববার 29 অক্টোবর সকালে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন। র্যাব 3-এর অধিনায়ক বলেন, জনগণের জানমাল রক্ষায় আমরা প্রস্তুত আছি, রোবাস পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি করছি, আজ বাস পোড়ানোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, নাশকতার ঘটনায় এখন পর্যন্ত 10টি মামলা হয়েছে, আরও মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে, আসামিদের গ্রেফতারে র্যাব তৎপর রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, অনেককে নজরদারি করা হচ্ছে, দ্রুতই তারা গ্রেফতার হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাহিরে থেকে আসা বিরোধী দলের কর্মীরাও নাশকতায় অংশ নিয়েছিলেন। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীতে 87টি টহল ও রাজধানীর বাহিরে 159টি টহলসহ সারাদেশে 246টি টহল কার্যক্রম পরিচালনা করছে তারা। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে গ্রেফতার দেখানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান বলেন, আজ রোববার সকালে রাজধানীর গুলশান 2-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি। পরে ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ বলেন, মির্জা ফখরুলকে তারা নিয়ে এসেছেন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ডিবির গুলশান বিভাগ মির্জা ফখরুলকে আটক করেছে। তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পুরনো মামলা আছে। গতকাল শনিবারে সহিংসতার ঘটনায়ও মামলা হবে। তাকে গ্রেফতার দেখানো হবে। সুপ্রিয় দর্শক, সব মিলে আপনার কি মনে হয়, আসলে কি বিএনপির লোকজন বাসে আগুন দিচ্ছে নাকি পুলিশ আগুন দিয়ে বিএনপিকে ফাঁসাচ্ছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।